বন্ধুরা, সোমকানাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাংসের পুর দেওয়া পালং শাক ও বিটের সিঙ্গারা। বিট বা পালং শাকের যতই গুণাগুণ থাক না কেন, আজ আমি চুপ থাকব। কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যতই গুণসম্পন্ন হোক না কেন, সেই সবজি সেটা নষ্ট হয়ে যায়। আসুন সরাসরি রেসিপিতে চলে আসি। প্রথমে সিঙ্গারার পুরটা করে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ও হাফ চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করব এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার 200 গ্রাম চিকেন কিমা অ্যাড করব। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আঁচটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দেব, কারণ এতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন, চিকেন থেকে জল রিলিজ করেছে। এবার আগে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। সব কিছু আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। অ্যাড করব ফ্রেশ ধনে পাতা। এখানে একটা ভাজা মশলা করে রেখেছি। গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা 1.5 চামচ অ্যাড করব। সিঙ্গারার পুরে যদি এই ভাজা মশলা অ্যাড করা হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। ব্যাস রেডি আমাদের মাংসের পুর। এবার আসা যাক সিঙ্গারায়। এখানে কিছু পালং শাক নিয়েছি আর একটা বিট নিয়েছি। বিট দিয়ে লাল সিঙ্গারা হবে আর পালং শাক দিয়ে সবুজ। বিটটা এইভাবে গ্রেট করে নিয়েছি, এবার এটা বেটে নেব। আর পালং শাকটা ভালো করে ধুয়ে বেটে নেব। কোনো রকম সেদ্ধ বা ভাপিয়ে নেওয়ার দরকার নেই, সরাসরি মিক্সিতে দিয়ে দেব। আমাদের 2 রকম বাটাই রেডি। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, চিনি, খাবার সোডা। এবার দেব সাদা তেল। আমরা নর্মাল যে লুচি পরোটা করি তার থেকে অনেকটা বেশি পরিমাণে তেল দিতে হবে। এবার বেশ ভালো করে ময়ামটা মাখতে হবে। 2 হাত দিয়ে এইভাবে ময়দাটা ঘষে ঘষে মাখতে হবে। 10 থেকে 12 মিনিট ধরে এইরকমভাবে ঘষে ঘষে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার অল্প ময়দা নিয়ে হাতের মুঠো করে দেখতে হবে। যদি মন্ড হয় আর এইরকমভাবে ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়াম একদম পারফেক্ট। এখানে বিট ও পালং শাক বাটা রয়েছে।
এই ময়দা থেকে অর্ধেকটা তুলে রেখে দেব আর অর্ধেকটা দিয়ে পালং শাকটা মেখে নেব। একসাথে সব পালং শাকটা বাটাটা দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। এই রকম কালার দেখে বাচ্চারা কেন, বড়রাও খুশি হয়ে যাবে। তার উপরে আবার চিকেনের পুর দেওয়া। যাই হোক, আমাদের সবুজ সিঙ্গারার ডো একদম রেডি। এবার এটা 20 মিনিটের জন্য সেট হতে দেব। এবার বিটের ডোটা করে নেব। আমাদের বিটের ডো রেডি, এটাও 20 মিনিটের জন্য সেট হতে দেব। এবার প্রথমে পালং শাকের ডোটা নেব, আবারও ভালো করে একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। একটা লেচিতে দুটো সিঙ্গারা হবে। লেচিগুলো এইরকম গোল করে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা নিয়ে নেব। প্রথমে স্ল্যাপে একটু ময়দা ছড়িয়ে দেব। এবার একটা নই নিয়ে একটু লম্বাটে করে বেলতে হবে। এবার মাঝখানটা কেটে নেব। এবার একটু জল হাত করে এই ধারটা এরকম জল বুলিয়ে দিতে হবে। আপনাদের দেখা সুবিধার জন্য এইভাবে দেখাচ্ছি, এইরকম ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজটা এদিকে নিয়ে এসে এরকমভাবে আটকে দেব। এবার হালকা হাতে একটু চেপে দিতে হবে। দেখুন একটা খিলির মতো হয়ে গেছে। এবার চিকেনের পুরটা দিয়ে দেব, বেশি ভর্তি করে দেবেন না। এবার আঙুলে জল দিয়ে চারিদিকটা জল বুলিয়ে দেব। এবার এই দিকটা, এই জয়েন্ট আছে, এর উল্টো দিকে একটা ভাঁজ করতে হবে। এবার ওই ভাঁজের সাথে এই জয়েন্টটা অ্যাড করব। এবার দুটো দিক আঙুল দিয়ে চেপে দিতে হবে। একটু হালকা হাতে চেপে দিলেই হবে, খুলে যাওয়ার কোনো ভয় নেই। এদিকে দেখুন সুন্দর সিং হয়েছে। এই ভাঁজটা কিন্তু পড়তে হবে, তবেই একটা পারফেক্ট সিঙ্গারা হবে। এটা বসিয়ে দিলে দেখুন বসে যাবে। এবার বাকিগুলো এই একই পদ্ধতিতে করে নেব। এবার বিটের একটা দেখিয়ে দিই। এরকম বেলে নিয়ে অর্ধেকটা নিয়ে ধারগুলো একটু জল বুলিয়ে দুই সাইডটা হালকা হাতে মুড়ে একটা খিলি করে নিতে হবে।
এবার পুর দিয়ে চারিদিকটা জল দিয়ে একটা ভাঁজ ফেলতে হবে মাছ বরাবর। এবার ভাঁজ ও জয়েন্ট পোর্শনটা একসাথে অ্যাড করে আঙুলের সাহায্যে চেপে চেপে দিলেই রেডি আমাদের বিটে সিঙ্গারা। দেখুন সুন্দরভাবে বসে গেছে। এইভাবে সিঙ্গারাগুলো সাজিয়ে রেখেছি, সমস্ত সিঙ্গারা কিন্তু সুন্দরভাবে বসে আছে। এবার সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে তেল কিন্তু অতিরিক্ত গরম হলে চলবে না। তেলটা একবার গরম করে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে। আমাদের তেল একদম রেডি। এবার সিঙ্গারাগুলো দিয়ে দেব। এরকমভাবে সিঙ্গারার ওপর দিকটা তেল খুন্তি করে ছিটিয়ে দেব, যাতে সিঙ্গারার ওপরের দিকটা ফেটে না যায়। দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেব সেকেন্ড ব্যাচ। আমাদের সেকেন্ড ব্যাচও কমপ্লিট। বাস, আমাদের চিকেনের পুর দেওয়া পালং শাক ও বিটে সিঙ্গারা একদম রেডি। আমার ছেলের ভাষায় কালারফুল সিঙ্গারা একদম রেডি। এটা তেঁতুলের চাটনির সাথে আমি গরম গরম পরিবেশন করেছি। কালার খুব পছন্দ করে, তাদের কথা মাথায় রেখেই আমার এই পালং শাক ও বিটের সিঙ্গারা। আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।